এবার মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা মাংসটা নামানোর একটু কিছুক্ষণ আগে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলে কিন্তু মাংসটা খুবই টেস্টি হয়। প্রত্যেকবার যে বৃষ্টি, এবার তো বৃষ্টি নেই, বৃষ্টি নেই দেখে গরমে তো একদম মানুষ পাগল হয়ে যাচ্ছে। বন্ধুরা আজকে আমরা নতুন ঘরে চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে, তাই আজকে আমরা এই নতুন ঘরে একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি। রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে চিকেন রেসিপি বানাবো, আর এই পাশেতেও অনেক বাকলাই ফসল হয়, দেখুন কত সুন্দর ফুল বাগান, পাট গাছ কত কিছু আছে, এমনিও সবসময় চাষবাস হতেই থাকে। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘরে। আজকের রেসিপি চিকেন কারি, ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা চিকেনটা কিন্তু সহজ পদ্ধতিতেই বানাবো, তাই ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে চিকেনটা কত সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। চিকেনের জন্য আমি ধনে জিরে শুকনো লঙ্কা হলুদ লবণ বিরিয়ানি মশলা গরম মশলা এটা নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো বেটে নেব। আমি আলু পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো সব কেটে নেব। এখানে এসে খুব ভালো হয়েছে, এত সুন্দর হাওয়া, গরমে রান্না করতে কোনো ব্যাপারই হচ্ছে না। খোলামেলা জায়গা তো, হাওয়া তো পাওয়াই যাবে এখানে, খুব গরমের আর কষ্টটা বোঝাই যাবে না। সত্যি রান্না করেও ভালো লাগবে, গরম লাগবে না। যাবা একটু জল দাও, আলুটা ভালো করে ধুয়ে নি। টমেটোটা কেটে নি, প্রত্যেকবার যে বৃষ্টি, এবার তো বৃষ্টি নেই, বৃষ্টি নেই দেখে গরমে তো একদম মানুষ পাগল হয়ে যাচ্ছে। কত মাছ হয় প্রত্যেকবার, এবার মাছই নেই, জলও শুকনো পুকুরের, জল নেই বলেই তো মাছ নেই, জল থাকলে কত মাছ। বন্ধুরা সবজিগুলো কেটে নিয়েছি, এরপরে কুচি করব। দেখতেই পাচ্ছেন খুব হাওয়া, খুব হাওয়া চলছে। তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো এবার ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি,
শুকনো লঙ্কা, গোটা এলাচ থেতো করা, জিরে, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার ভালো করে নেড়ে নেব। বন্ধুরা নতুন ঘরে এসেছি, এর জন্য মনে হলো যে চিকেন কারি রান্না করি, তাই আজকে চিকেন কারি রান্না করছি। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি লঙ্কা জিরে দিয়ে দেব। জিরে, লঙ্কা এবার ভালো করে নেড়ে নেব। মশলা ধোয়া জল দিয়ে দেব। এক চামচ লবণ, হলুদ গুঁড়ো এক চামচ, হলুদ গুঁড়ো আমি দেড় চামচ দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার মাংসগুলো দিয়ে দেব। ধনের গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে কষে নেব। বেশ কিছুক্ষণ ধরেই কষে নেব, ভালো করে কষলে মাংসটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ নেড়ে নেব। কিন্তু কষানো হয়ে গেছে, কালারটাও দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব।
বন্ধুরা মাংসটা নামানোর একটু কিছুক্ষণ আগে বিরিানি মশলাটা দিয়ে দিলে কিন্তু মাংসটা খুবই টেস্টি হয়। বিরিানি মশলা দিয়ে দেব, এবার দিয়ে দেব গরম মশলা, হয়ে গেছে মাংস। এবার আমি নামিয়ে নেব, মাংসটা ঢেলে নেব। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।